আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, কতটা খারাপ ভূমিকা পালন করে আজকে জানবো। ডায়াবেটিস এমনি একটা মহামারী রোগ, একটা বিশাল বড় রোগ। ডায়াবেটিসকে আমি বলতে পারি বর্তমান পৃথিবীর, বর্তমান আমাদের দেশের সবচেয়ে বড় রোগ বললে ভুল হবে না। কারণ কোনো মানুষ যদি ডায়াবেটিসে আক্রান্ত হয় এবং ডায়াবেটিসের সমস্যা সাফার করে থাকে, তার এই রোগটাই যথেষ্ট তাকে মৃত্যু পর্যন্ত ধাবিত করার জন্য। কারণ এই ডায়াবেটিস এত মারাত্মক একটা রোগ, আপনি যদি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে না রাখেন তাহলে আপনি আপনার জীবনকে কখনোই নিয়ন্ত্রণে রাখতে পারবেন না এবং আপনার জীবন ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়াবে। সুতরাং অবশ্যই আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে আপনার ব্রেনে সমস্যা দেখা দিবে। আমি ব্রেন থেকে মাথার অগ্রভাগ থেকে আসি, আপনার ব্রেনে সমস্যা দেখা দিবে, স্মৃতিশক্তি কমে যাবে, আপনার স্ট্রোক হওয়ার সমস্যা দেখা দিবে, চোখে কম দেখবেন, চোখে দেখতে পারবেন না, চোখের মধ্যে কম দেখবেন এবং শ্বাসকষ্টজনিত সমস্যার সৃষ্টি হবে, ঠিক আছে। এবং আপনার গলগণ্ডজনিত সমস্যা দেখা দিবে, তার পাশাপাশি এরপরে নিচে আসে হার্ট, আপনার যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে, উচ্চ রক্তচাপজনিত সমস্যা দিবে, হার্টের কার্যকরী ক্ষমতা কমে যাবে, হার্ট ব্লক হয়ে যাবে। এরপরে আসি নিচের দিকে লিভার, লিভারের আপনার লিভারের কার্যকরী ক্ষমতা কমে যাবে। লিভার আমাদের, আমরা জানি যে আমাদের রক্তে বিলিরুবিনকে পরিশুদ্ধ করে লিভার, সেই লিভারের কার্যক্ষমতা অনেক ক্ষেত্রে কমে যাবে। তারপরে আসে কিডনি, কিডনির ড্যামেজ করে দিবে এবং কিডনির ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যাবে এবং কিডনি অতি খুব দ্রুত গতিতে কিডনি নষ্ট হয়ে যাবে। তারপরে প্রস্রাবের, প্রস্রাবের রাস্তার মধ্যে আপনার পাথর জন্ম হবে, পাথর জন্মাবে, তা বুঝতেই পারতেছেন। এবং হাড়ের কার্যক্ষমতা কমে যাবে, হাত পায়ের শক্তি খুব কমে যাবে, বুঝতে পারছেন। মাথার উপর থেকে পায়ের তলা পর্যন্ত প্রতিটা অঙ্গের মধ্যে আপনার সমস্যা দেখা দিবে। সুতরাং নিঃসন্দেহে, নিঃসন্দেহে ডায়াবেটিসকে আমাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আমরা যদি আমাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ না রাখতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে কখনোই নিয়ন্ত্রণ রাখতে পারবো না এবং আমরা মারাত্মকভাবে বিভিন্ন রোগে ধাবিত হয়ে যাবে এবং আমাদের এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসটাই আমাদের মৃত্যুর জন্য দায়ী হয়ে দাঁড়াবে। সুতরাং অবশ্যই আমাদেরকে সচেতনতার সাথে এবং গুরুত্ব সাথে মেনে চলতে হবে, অবশ্যই আমাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করবো প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।